আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে আভা ইসলাম রাত্রিয়াপুর লিখা ওয়েডিং স্টোরি গল্পের 6 নম্বর পর্ব। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। বয়ফ্রেন্ড, ইস, আবার মনটা কেঁপে উঠল। অদ্ভুত শিহরণের নিচের ঠোঁট কামড়ে ধরল। আভা এক পলক সবার দিকে তাকিয়ে একটু দূরে এসে দাঁড়ালো। মেহি সুরে বলল, রাগ করেছ? কিসের জন্য? এই যে ফোন দেয়নি এই কয়দিন। আভা চোখ বুঝে লম্বা করে শ্বাস টানল। সত্যিই তো, সে তো রাগ করেছিল। প্রথম দিন কি প্রেম, একদম উতলে উতলে পড়েছিল, কিন্তু তারপর একদম নিখোঁজ। রাগ করার কথাই তো, কিন্তু আভা সেই সব স্বীকার করল না। এত সহজ না, ও গলা পরিষ্কার করে বলল, না রাগ করিনি। উপাস থেকে আহনাফের হাসির শব্দ বেশি এলো। ইস, ছেলেটার হাসিটাও কত সুন্দর। আভা চোখ বেটে নিয়ে বোঝার চেষ্টা করলো হাসির কারণ। আহনাফ হাসি থামিয়ে বলল, কেন মিথ্যে বলছ? আমার থেকে নিজেকে আড়াল করছো? ইউ নো দ্যাটস ইম্পসিবল। আভা উত্তরে কিছু বলবে তার আগেই তারা এসে দাঁড়ালো আভার পাশে। আভা ফোন কান থেকে নামিয়ে তারার দিকে তাকালো। তারা ফিসফিসিয়ে বলল, প্রেম আলাপ করতে ফোন দেয়নি তোকে, আসতে বল এখানে, ট্রিট নিব আমরা। আভা পড়ল মহাফেসাদে। এভাবে ট্রিট নেওয়াটা কীরকম দেখায়? আভা ফোন মিউট করে বলল, দেখ এটা ঠিক না, তোদের আমি আমার টাকা ট্রিট দিচ্ছি। ও কেন? তারা চোখ রাঙালো। পুনরায় গলার আওয়াজ নিচু করে বলল, তুই বলবি নাকি তোর আজকে মাথা ফাটামো? লুকে চুরিয়ে বিয়ে ঠিক করার শাস্তি এটা, এখন বল। আভা আর কোনো উপায় পেল না, মিউট আবার অফ করে ফোন কানে লাগালো। ওপাশ থেকে অন অফ ব্যস্ত হয়ে বলল, কিছু হয়েছে? ফোন মিউট করলে যে? আভা বলল, তেমন কিছু না, কথা বলার ছিল। তোমার সব কথা শুনতে এই বান্দা হাজির ম্যাডাম, তো কি কথা বলুন। আনব জানে আবা এখন কি বলবে, তাও আবার মুখ থেকে শুনতে চায়। আবা খানিক ইতস্তত করে বলল, আমার ফ্রেন্ডসরা বলছিল আসতে, আপনাকে আসবেন? আভা বলেই চোখ খিচে ফেলল। আমার নির্লজ্জের মতো কথা ও কি করে বলে ফেলল, ছি, সব এই বান্দরের জন্য। আনব মুচকি এসে বলল, যদি আসি তাহলে আমি কি পাবো? আভা অবাক হলো আর বলল, আপনার কাছেই তো সবই আছে, আমার কাছে তো কিছুই নেই, আপনার আবার আমার কাছে কি চাই? ম্যাডাম, আপনার কাছে যা আছে তার সম্পূর্ণ পৃথিবী খুঁজলেও পাওয়া যাবে না, বুঝলেন? আভা বুঝল আনাফের কথার অর্থ, সে লাজুক হাসল। আনাফ বলল, তো বলুন কি পাবো? আভা সুর নিচু করে বলল, কি চাই আপনার? যা চাই তাই পাবো। আনাফ ভ্রু বাঁকা করে বলল, আবার বুক ধুকপুক করে উঠল, কি চাই তার? আভা কাঁপা কণ্ঠে বলল, দেখুন আপনি, আমি এমন কিছু চাইবো না যেটা তোমার সাধ্যের বাইরে, এটুকু ভরসা রাখতেই পারো। আভাকে কথার পিঠে থামিয়ে দিয়ে বলল আনাফ। আভা মুচকি হাসলো, সে এইটুকু ভরসা তো করি আনাফকে। আভা বলল, ঠিক আছে। আনাফ ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, কিছু পাওয়ার হাসি, জয়ের হাসি। আভার বিশ্বাস কিছুটা হলেও সে অর্জন করতে পেরেছে, এই বা কম কিসের। আনাফ বলল, ঘড়ি ধরে 20 মিনিট পর্যন্ত গুনতে থাকো, 20 মিনিটের ভিতরেই আমার চেহারা তোমার সামনে দেখবে। আভা তাজ্জব বনে গেল, শুনেছে আনাফের হসপিটাল থেকে এই জায়গাটা অনেক দূর। আভা অবাক হয়ে বলল, মাত্র 20 মিনিট আপনি কিভাবে আসবেন? সেটা তোমার না ভাবলেও চলবে, সো টাইম গুনতে থাকো, আই এম কামিং। সালাম দিয়ে ফোন কেটে দিল আভা। আভা ফোন কাটতেই তারা সিনথিয়া আর রাইমা ওকে এসে ঘিরে ধরলো। আভা তাদের দিকে তাকিয়ে কড়া কণ্ঠে বলল, আসছে, সব তোদের জন্য হলো, এভাবে ট্রিট চাইতে গেলি কেন, ধুর। সিনথিয়া আভার কাছে এসে ওকে এক হাত দিয়ে জড়িয়ে ধরলো, আবার গালে গাল বসে বলল, জানো হবু বরের কাছে এত লজ্জা কিসের? আভার রাগি চোখে সিনথিয়ার দিকে তাকালো, অতঃপর এক জটকা দিয়ে সিনথিয়ার হাত নিজের থেকে ছাড়িয়ে বলল, আঙ্কেলকে বলে তোরও একটা রেডিমেড হবু বরের ব্যবস্থা করছি, তখন বুঝবি লজ্জা কোথা থেকে আসে। সিনথিয়া দাঁত কেলেলো, তারা তো রীতিমতো হই হুল্লোড় করছে, আজকে একটা জম্বেশ ট্রিট হবে, ইয়াহু। রাইমা একপাশে দাঁড়িয়ে আছে, আপাতত ওর এসবে মন নেই, সে তো এটাই বুঝতে পারছে না ওদের আজকে দেখা করার কারণটা কী ছিল, অ্যাডমিশন নিয়ে আলোচনা করা নাকি ট্রিট আদায় করা। আফসোস। আনা ফয়েল রেখে চেয়ার থেকে উঠে দাঁড়ালো, বুকের কাছের বোতাম দুটো খুলে দিয়ে শার্ট গলার পিছনে দিয়ে গেল, নিয়ে গেল। বড্ড গরম পড়েছে আজ, এসি রুমেও ঘেমে নিয়ে একাকার আনাফ কেবিন থেকে বেরিয়ে ওর বাবার কেবিনের দিকে পা বাড়ালো। আজাদ শেখ প্যাশেন্ট দেখছেন, আনাফ কেবিনের দরজা টোকা দিলে ভিতর থেকে পারমিশন পেতেই কেবিনের ভিতরে ঢুকলো আনাফ। দুজন মধ্যবয়সী পুরুষ আনাফকে দেখে তার দিকে তাকালো,
আনাফেদের সালাম দিয়েই বাবার কাছে এসে দাঁড়ালো আজাদ শেখ। সেই দুজন পেশেন্ট দেখে বিদায় নিলেন। অতপর আনাফের দিকে তাকিয়ে বলল, কোনো দরকার? আনাফ নির্লিপ্ত গলায় বলল, একটা কাজ আছে, যেতে হবে। আজাদ শেখ মৃদু হাসলেন, ড্রয়ার থেকে চাবি বের করে আনাফের দিকে এগিয়ে দিলেন। আনাফ চাবি নিল না, বরং বলল, বাইক দিয়ে যাব, গাড়ি লাগবে না। আর শুনো, আমার প্যাশেন্টগুলো একটু মালিয়া খানকে দিয়ে দেখিয়ে দিও, আমার ফিরতে লেট হবে। আজাদ শেখ মাথা দোলালেন, আনাফ বাবাকে সালাম দিয়ে বেরিয়ে যেতে নিলে পিছন থেকে আজাদ শেখ ডাক দিলেন, আনাফ। আনাফ পিছু ফিরল। আজাদ শেখ বললেন, চুল এলোমেলো হয়ে আছে, গুছিয়ে যেও, না হলে আবার আভামা তোমাকে দেখেই পাগল ভেবে ভয় পাবে। আনাফ কিছু সময় বাবার দিকে তাকিয়ে রইল। বাবা বুঝলেন কি করে? আজাদ শেখ আনাফের মুখ দেখে জোরে হেসে দিতেই আনাফ মাথা চুলকে লাজু ঘাসল। বাবাকে আবারও সালাম দিয়েই বেরিয়ে গেল কেবিন থেকে। তারা আর সিনথিয়ার রাস্তাময় পাচারি করছে। আভা এক জায়গায় বসে আইসক্রিম খাচ্ছে। তার আপাতত এমন মন দেওয়ার ইচ্ছে বা দরকার কোনোটাই নেই। রাইমা আবার পাশে বসে মোবাইল দেখছে। তারা একসময় হাত গড়ি দেখে ব্রোকজ কালো, তারপর আফার দিকে তাকিয়ে বলল, ওই অলরেডি 15 মিনিট হয়ে গেছে, আমার মনে হয় না তোর হবু এত জলদি আসবে, তাই না সিনথিয়া? সিনথিয়া মাথা নাড়ালো, এ অসম্ভব ব্যাপার স্যাপার বটে। আবা হা বলল না, নাও বলল না, চুপচাপ তাদের কথায় মাথা নাড়ালো। একসময় তারা সজোরে চেঁচিয়ে বলল, 20 মিনিট হয়ে গেছে এখন। আভা মাথা চুলকে চারপাশে তাকালো, আনাফ আসেনি? একটু দূরে একটা বাইক এসে থামল। ছেলেটা মাথা থেকে হেলমেট নামাতেই আভা অবাক, আনাফ! আভা এক ঝটকায় উঠে দাঁড়ালো, গলা শুকিয়ে যেতে এক ঢোক গিলল। আনাফের চেহারা দেখতে তার শরীর অসাড় হয়ে যেতে লাগলো। আনাফ কাছে এলে কি হবে তাহলে? আনাফ বাইক থেকে নেমে চারপাশে এক পলক তাকালো। দূর থেকে আবার মুখটা দেখেই তার ক্লান্ত মুখে হাসি ফুটল। ও এগিয়ে এলো ওদের দিকে। আনাফকে এদিকে আসতে দেখেই তারা সহ বাকি সবাই আভার দিকে তাকালো, ইশারা জিজ্ঞাসা করলো, এ আনাফ কিনা? আভা মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। তারা আভার পাশে গিয়ে দাঁড়িয়ে ফিসফিসিয়ে বলল, ব্যাপক হ্যান্ডসাম তো, এই এটা আসলেই তোর বর? আভা চোখ রাঙিয়ে তাকাতেই তারা দাঁত কেলালো আর বলল, এই হ্যান্ডসাম জিজুর কারণে তোর 7 খুন মাফ করে দিলাম, যাহ জিলে আপনি জিন্দেগি। তো ফ্রেন্ডস, এতটুকু ছিল আজকের গল্প। কেমন লেগেছে জানিয়ে কমেন্ট করবেন। ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। সবসময় ফারুক স্টাডির সাথে অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। লা লা লা।